চাকরির নিয়োগ থেকে মহিলাদের সম্মান রক্ষা সব ক্ষেত্রেই ফুটে উঠেছে প্রশাসনিক ব্যর্থতা, উঠেছে দুর্নীতি ব্যভিচারের অভিযোগ, সবইতেই এখন ভরসা জানো আদালত। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী রাজনৈতিক, সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী, সচেতন প্রতিটি নাগরিকের অধিকার আছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর, তাদের অভিযোগ শোনার, তাদের উপর হওয়া নিপীড়নের প্রতিবাদ করার, অন্যায়ের প্রতিকারে সরব ও সক্রিয় হওয়ার অধিকার আছে, অপরাধীদের উচিত শাস্তির দাবিতে প্রশাসনকে চাপ দেওয়ার। এটা শুধু অধিকার নয়, কর্তব্য। সেই কর্তব্য পালনে উপযোগী পরিবেশ দেওয়া সরকার প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য। প্রতিবাদের নামে অশান্তি তৈরির চেষ্টা হলে অবশ্যই সরকার তা প্রতিহত করবে, কিন্তু যদি অশান্তির অজুহাতকে সামনে রেখে বিরোধীদের গতি ও কণ্ঠরোধ করাই শাসকের লক্ষ্য হয়, তাহলে লাঞ্ছিত হয় গণতন্ত্র। সন্দেশখালী এখন প্রশাসনের কাছে আতঙ্কের কারণ হয়ে গেছে। সন্দেশখালীতে যেতে বাধা দেওয়ার কারণটা কি? কারণটা একটাই, সন্দেশখালী মানে বাংলার কলঙ্ক। সেই কলঙ্ক আর যাতে উন্মোচিত না হয়, যেমন করে ধামা চাপা দাও। শাসক দল তৃণমূল ও প্রশাসনের প্রতি তীব্র বিরাগ ও ক্ষোভ ফেটে বেরোচ্ছে সন্দেশখালীর নোনা মাটি থেকে। যে নোনা মাটিতে সোনা ফলিয়ে টাকার পাহাড়ে বসেছে শাহজাহানরা, সেই নোনা মাটিতেই দিনের পর দিন অপমান, নির্যাতন, সম্ভ্রমহানি, ধারাবাহিক অধিকার হরণের শিকার সন্দেশখালীর বাসিন্দারা। দুর্বৃত্তদের এই অবাধ নিগ্রহ শাসক দলের ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতার শক্তিতেই। তাই সোচ্চার প্রতিবাদের প্রথম পর্বেই গোটা সন্দেশখালীতে 144 ধারা জারি করে রাজ্য প্রশাসন। হাইকোর্ট পত্রপাঠ তা খারিজ করে দেয়। বিরোধী দলের নেতা নেত্রীদের আটকাতে পুলিশের অতি তৎপরতা ঠেকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়েছে আদালতকে। ক্ষমতার অপব্যবহার রোধ করে প্রশাসনকে রাজধর্ম পালনে বাধ্য করা এখন যেন আদালতের দায় হয়ে দাঁড়িয়েছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশেও কাজ হয়নি, পুলিশ আটকে দিয়েছিল বিরোধী দলনেতাকে। ডিভিশন বেঞ্চের রায়ের পর সন্দেশখালী যেতে পারেন শুভেন্দু অধিকারী, বারবার বাধার মুখে সুকান্ত মজুমদার, অধীর চৌধুরীরা, লুকিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারেননি মীনাক্ষী মুখার্জিরা। অথচ সিট গঠনের উপর আদালতের স্থগিতাদেশকে হাতিয়ার করে এড়িয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে গ্রেফতারির প্রসঙ্গ। শাহজাহানের গতিবিধির খোঁজ জানাতে গিয়ে গ্রেফতার হতে হয়েছে সিপিএম এর প্রাক্তন বিধায়ককেও। সেখানেও পুলিশের দুর্নীতির হাস্যকর নথিকে সামনে এনে দিয়েছে আদালতই। শাহজাহানকে ধরতে আদালত বাধা না, বুঝিয়ে দিতে হয়েছে আদালতকেই। স্পষ্ট, দেওয়ালের লিখন পড়তে ব্যর্থ শাসক। সন্দেশখালী একটা সিগন্যাল তৃণমূল বুঝে যাবে যে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে জবাব দেওয়ার জন্য তৈরি। প্রশাসনের ব্যর্থতায় এই আদালত সর্বস্বতা গণতন্ত্রের পক্ষে সত্যি অশনির সংকেত। শাসক আত্মসংশোধন না করলে বদল অবশ্যম্ভাবী। ক্যালকাটা নিউজ।